নদিয়া মায়াপুর ইসকনের ঝুলন যাত্রা শুরু হলো। মায়াপুর ইসকনে গতকাল সন্ধ্যে থেকে শুরু হলো শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা। 5 দিন ধরে চলবে এই ঝুলন। প্রতিদিন বিকেল 5টা থেকে শুরু হবে এই ঝুলন এবং চলবে রাত 8:30 পর্যন্ত। প্রতি বছর এই সময় দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দরা আসেন মায়াপুর ইসকনে, কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে এবছর সেই রকম ভক্তের সমাগম না হলেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সমস্ত করোনা বিধি মেনে ইসকনে প্রবেশের অনুমতি দিচ্ছেন ইসকন কর্তৃপক্ষ। From Italy, we are here in ISKCON Mayapur Chandradayan Mandir because today is Ekadashi and start the Julan Yatra festival. This Julan Yatra is about Radha Krishna in the Jula, and this during for 5 days. Please enjoy us in ISKCON Mayapur Mandir. Hare Krishna. We are celebrating today for the next 5 days. Julan Yatra of Sri Radha Govinda Ji, Radha Madhav Ji. This is a pastime that Krishna performs every day in this transcendental world, in the spiritual world. This is one of Krishna's pastimes, daily pastimes, Julan Yatra. It's in the Parasha Samhita, it is said that this Julan festival should be offered daily. হেডকোয়ার্টার সিধা মায়াপুরে ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা উৎসব আজ একাদশী দিন 18 আগস্ট থেকে শুরু হলো, চলবে 22 আগস্ট যমুনা পর্যন্ত 5 দিন ব্যাপী, এবং 22 তারিখ হচ্ছে বলরাম জয়ন্তী। এই ঝুলন যাত্রা হিন্দু ক্রীড়া, এটি ঐতিহ্যবাহী এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের মানুষ এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করে করতেন বিগত বছরগুলিতে। গত বছর থেকে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এবং সরকারি বিধিনিষেধকে মান্যতা করে এই বছর আমরা সমস্ত রুলস রেগুলেশন মেনে এই উৎসব পালন করছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।